বাবনগাছির সৌরভ চৌধুরীর হত্যা মামলায় 8 জনকে ফাঁসির সাজা দিল বারাসাত আদালত। এই মামলায় 12 জন দোষী সাব্যস্ত হয়েছে। শ্যামল কর্মকার ছাড়াও সুমন সরকার, সুমন দাস ওরফে ভুবন, অমল বাড়ি ওরফে কুচে, রতন সমাদ্দার, তারক দাস, সোমনাথ সর্দার ও তাপস বিশ্বাসকে ফাঁসির সাজা এবং রাকেশ বর্মনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। অভিযুক্তদের আশ্রয়দানের জন্য দোষী সাব্যস্ত শিশির মুখোপাধ্যায় ওরফে সন্তু, রতন দাস ও পলি মাইতিকে 5 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে অনুপ তালুকদার নামে এক অভিযুক্তকে আদালত বেকসুর খালাসের নির্দেশ দেয়। এখনো অধরা লিটন তালুকদার নামে আর এক অভিযুক্ত। পানামা পেপার্স ফাঁসকাণ্ডের জের অতুল্য ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন না অমিতাভ বচ্চন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে শুধুমাত্র প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে বলে সূত্রের খবর। অতুল্য ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বলিউডের এই দুই তারকাকেই মনোনীত করা হয়েছিল, কিন্তু সূত্রের খবর চূড়ান্ত তালিকায় অমিতাভের নাম নেই। সম্প্রতি বিদেশি সংস্থার মাধ্যমে কর ফাঁকি দেওয়ার ঘটনায় নাম জড়ায় বিগ বি, সেই কারণেই এই তালিকা থেকে তার নাম বাদ পড়েছে বলে জল্পনা। যদিও কর ফাঁকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অমিতাভ বচ্চন। সাবান, জামা কাপড় কাচা, ডিটারজেন্ট পরীক্ষা করার জন্য আর ব্যবহার করা যাবে না নিরীহ প্রাণীদের, এমনটাই জানালো পশু অধিকার বিভাগ। পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেল পেটার দাবি, তারা আরটিআই এর মাধ্যমে পরিবেশ মন্ত্রকের অধীনস্থ কমিটি ফর দ্য পারপাস অফ কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অফ এক্সপেরিমেন্টস অন অ্যানিমেলের সম্প্রতি জারি করা বিজ্ঞপ্তিতে প্রাণীদের ওপর আর সাবান ডিটারজেন্টের পরীক্ষা করার ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়েছে। পেটা আরও জানিয়েছেন, বিশ্বের প্রায় 2000 কোম্পানি এই নৃশংস পরীক্ষা ব্যবস্থা আর ব্যবহার করে না। নতুন পরীক্ষা ব্যবস্থা নিয়েছে তারা, কিন্তু এখনও সব জায়গায় এই পদ্ধতি গ্রহণ করা হয়নি। এখনও কিছু কিছু জায়গায় জোর করে প্রাণীদের ইঞ্জেকশন দিয়ে, চোখে মুখে জোর করে ঢুকিয়ে দিয়ে নৃশংসভাবে এই পরীক্ষা করা হয়। ভারতে এবার নিষিদ্ধ করা হলো তা। দিল্লিতে 2টি পৃথক রান্নার গ্যাস বিস্ফোরণের ঘটনায় মৃত 6, আহতের সংখ্যা 22। প্রথম গ্যাস বিস্ফোরণটি ঘটে পূর্ব দিল্লির গান্ধীনগর এলাকায়। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণের আগুন লেগে যায় বাড়িতে, ভেঙে পড়ে দেয়াল, মৃত্যু হয় পরিবারের 3 সদস্যের, আহত হন অনেকেই, তাদের LNJP হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্থিত হয় 7টি অগ্নি নির্বাপক গাড়ি। তকরিবন 6:15 বাজে এক মকান হ্যাঁ উসকে ফার্স্ট ফ্লোর পে খানা বানাতে হুয়ে জো অভি তক পতা লগি হ্যায় প্রারম্ভিক যাঁচ মে খানা বানাতে হুয়ে সিলিন্ডার মে ব্লাস্ট হুয়া, উসমে রহনে ওয়ালো কো চোট লগি হ্যায় ওর উসকে বাদ ব্লাস্ট কে জো টুকড়ে উড়ে ও সামনে গলি কে পার দূসরা মকান থা উসমে এসি মে যাকে ও টুকড়া লগা উসমে সম্ভবত কোই এসি কি ওজহ সে কুছ ব্লাস্ট হুয়া অর জো দোনো দিওয়ারে থি মকান কি সামনে ওয়ালি ও নিচে গির গই, কুছ লোক জো গলি মে খড়ে থে উনকো ভি চোট আই হ্যায় প্লাস জো সামনে ওয়ালে মকান মে থে উনকো চোট। अभी तक 3 डेथ कन्फर्म हुई है और तकरीबन 11 लोग इंजर्ड हैं जो कि विभिन्न हॉस्पिटल में इलाज कर रहे हैं। सर कैसी कंडीशन है, जो 11 लोग हैं क्या सीरियस है? सीरियस है क्या है? अभी उनका इलाज चल रहा है, डॉक्टरों की रिपोर्ट के बाद अभी ये कहना संभव नहीं। छोटा वाला सिलेंडर था जो कि आमतौर पर वैसे बिना सिक्योरिटी के होता है या बड़ा सिलेंडर? দ্বিতীয় বিস্ফোরণটি ঘটেছে দক্ষিণ পূর্ব দিল্লির আশ্রমচক এলাকায়। এই ঘটনায় মৃত্যু হয় বাড়িরই সদস্য বছর 30-এর মমতা ও তার 9 ও 11 বছরের 2 মেয়ের। বাড়িটিতে আগুন লেগে যায়। এই ঘটনায় আহতের সংখ্যা 23, আহতদের সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। একদম সে ভগদড় মচি দেখা তো ফার্স্ট ফ্লোর পে হাউস নম্বর 5 কে অন্দর আগ লাগ রহি থি। মানে খুদ ফায়ার ব্রিগেড কি গাড়ি কো ফোন করা হ্যায়, ফোন করকে হটা হুঁ। इतनी देर में बहुत तेज ब्लास्ट हुआ है जिसमें आसपास रोड पे चलते हुए लोग सब लोग आग की चपेट में आ गए। मेरे परिवार के 8 जने जले हैं जिसमें 4 बच्चे, 3 लेडीज़ और खुद मैं हूँ। आपके जो बच्चे थे वो कहाँ खड़े हुए? वो नीचे फर्स्ट फ्लोर बालकोनी में खड़े थे, शोर सुन के वो बालकोनी में आ गए थे कि क्या हो गया रोड पर। तो इतने वो बालकोनी में पहुँचे हैं, इतनी देर में ही ब्लास्ट हो गया है जिसमें मेरी मम्मी, मेरी वाइफ, 4 बच्चे। বিশ্ব জিমনাস্টিক মানচিত্রে ফের উজ্জ্বল ভারতের নাম দীপা কর্মকারের হাত ধরে। প্রথম ভারতীয় মহিলা জিমনাস্ট হিসেবে অলিম্পিকে ছাড়পত্র আদায় করে নিলেন ত্রিপুরার মেয়ে রিওতে এদিন যোগ্যতা নির্ণায়ক ইভেন্টে দুর্ধর্ষ পারফর্ম করে। দীপার মোট সংগ্রহ 52.698 পয়েন্ট।
উচ্ছ্বসিত ক্রীড়া মহল। দিবাকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী, প্রশংসায় পঞ্চমুখ সচিন টেন্ডুলকারও। সচিনের টুইট, দীপা তুমি ইতিহাস গড়েছ, রিও অলিম্পিকের ছাড়পত্র আদায় করে অনন্য নজির গড়েছ, তুমি নতুন প্রজন্মের প্রেরণা, শুভেচ্ছা রইল। এর আগে 11 জন ভারতীয় পুরুষ জিমন্যাস্ট অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন। রাজ্যের নতুন রেশন ব্যবস্থার মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী সরবরাহ করার অভিযোগে উত্তেজনা ছড়ালো হুগলির আরামবাগের বাখরচো গ্রামের ন্যায্য মূল্যের একটি রেশন দোকানকে ঘিরে। দোকানটির মালিক সুমিত কুমার কুণ্ডু অভিযোগ, সরবরাহ করা আটা সহ গমে দেখা যাচ্ছে পোকা, যা মানুষের খাবার অযোগ্য। এই আটা ব্যবহার করে এলাকার বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। প্রথম থেকে আটা চেলেছি, অনেক ভুসি পোকা চেলে ফেলে দিয়েছি, দিয়ে আমরা গরিব মানুষ যা অল্প দামে দিচ্ছে আমরা নিজে খাচ্ছি। এবার নিজে দুদিন মেয়েটা রুটি তৈরি করেছিল, খেয়ে মেয়েটা পাতা পায়খানা, তাহলে এখন রুটি খেতে হবে না, রেখে দেয় দিয়ে। এবার তোমার হচ্ছে কালকে আটাগুলো নিয়ে গেছি, আমি যদি আমার কালকে বললো যে এরকম লাল প্যাকেট আটা দিলে আমরা নেবো না, যদি ভালো দেয় তাহলে নেবো, নাহলে নেবো না। হ্যাঁ, দিয়ে বলে কালকে 4 প্যাকেট আটা এরকম ভালো দেয় এইটা দিয়েছে, আর ওই আটাগুলো খেতে পারিনি, হাঁড়িতে চেলে রেখে দিয়েছে, রয়েই গেছে। আটা টেবিল মারা আছে, এপ্রিল 1 বলে দেওয়া আছে এক, কিন্তু আটাতে পোকা পোকার জাল সেই সব নিয়ে এসেছি, আপনি দেখতে পারেন। আমি নিয়ে এসেছি, খড়ো এত খড়ো দেখছি, দেখ খড়ো নয়, আমি এর মধ্যে থেকে সব এই পোকা জাল আটা এটা আছে, আর একটা প্যাকেট গোটা এনেছি, এই ক্ষোভে এলাকার মানুষ দোকানটির ওপর চড়াও হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অসুস্থ হয়ে পড়েছে বলে আমার জানা নাই, ডেটটাই 2-4 বস্তা এক্সপায়ার ডেটে হয়ে গেছে। তো মানুষের কাছে যে আটাগুলো গেছে সেগুলো তো সবই দেখছি এক্সপায়ার ডেট, ওরা যেটা বল এবার যেগুলো কিছু কেমন এনেছে সেইগুলো জাস্ট এক্সপায়ার ডেট, বাকি কিছু আরও আছে যারা আনেনে সেগুলো এক্সপায়ার ডেটে অনেকেই ডেটের মধ্যেই ছিল। আপনার তো এখানে যে কটা আছে আমি অস্বীকার করছি না, তো আপনি সেইগুলো দিচ্ছেন কি করে? এবার আমাকে যা দিয়েছে হোলসেলার থেকে যা পয়েন্ট থেকে আমাকে পাঠিয়েছে সেই হিসাব করে আমাকে দিয়েছে। আপনি যখন দেখলেন এক্সপায়ারি ডেট হয়ে গেছে তখন আপনি? এবার আমি সব দিকে লক্ষ্য দিতে পারি না, যারা অসুস্থ হয়ে পড়েছে আমি দেখছি কি হয়েছে, আমি জানা নাই কি হয়েছে। আপনি কি ওপরে জানিয়েছেন? আমি জানাবো, আমি আপনি কি জানিয়েছেন? আমি জানাবো। আপনার নাম? আমার নাম শুভ কুমার। হ্যাঁ, শুভ কুমার কুণ্ডু। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম শহরে বাজি কারখানায় হঠাৎ বিস্ফোরণের ফলে আহত 8 সহ নিহত 3। এই দুর্ভাগ্যজনক ঘটনায় বাজি ইউনিটটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। দমকল ইউনিটের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। আহতদের তৎসংলগ্ন হাসপাতালে ভর্তি করা হয়। হুগলির পান্ডুয়ায় প্রার্থীর সমর্থনে আয়োজিত ভোট প্রচারে জনসভায় নিজ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। বক্তব্যে স্ব-সরকারের গুণগানে গেয়ে চললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক ব্লকে ব্লকে সবাই চাই একটা করে রেল স্টেশন বাড়ির সামনে, সেটা সম্ভব নয়। হসপিটাল জেলায় দুটো মাল্টি সুপার হাসপাতাল করে দিয়েছি। মনে রাখবে একটা জেলায় আগে 1টা হসপিটাল ছিল, আরও নতুন হয়ে যাচ্ছে সব, প্রাইমারি হাসপাতালগুলো ডেভেলপ করেছে। একটা জায়গায় 3টে 3তলা বাড়ি করা মানে হাসপাতাল নয়। ডাক্তার কোথায়, নার্স কোথায়? ডাক্তার নার্স পাওয়া যায় না। আমি 31টা মাল্টি সুপার হাসপাতাল চালু করতে গিয়ে সারা ভারতবর্ষে অ্যাড করেছি, তাতেও দেখা যাচ্ছে আসছে না। 27,000 বেড বাড়িয়েছি 4 বছরে, মনে রাখবে, তোমরা বোঝো না কাজটা কি করে করতে হয়। দিতে সবাই পারবে, ইঞ্জেকশন দিতে অত ইজি নয়। ইভেন এমনকি আশার মেয়েরা যে দোকান কলেজ হাসপাতালে যান,
কোনো জায়গায় চিকিৎসার জন্য পয়সা দেয়া হচ্ছে না, পয়সা নেওয়া হচ্ছে না।